অপরাধ বলতে সুদের টাকা সঠিক সময়ে শোধ দিতে পারেননি তিনি, তাই সরকারি কর্মী রুদ্র ভৈরব মুখার্জিকে তুলে নিয়ে গিয়ে বেঁধে ফেলা হলো রেল লাইনে। তারপর ট্রেনের আঘাতে তার পা হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন, অন্য পাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনে কাটা পড়েছে তার বাঁ পা। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, 11 অক্টোবর হাসপাতালে শুয়ে রুদ্র ভৈরব সংবাদ মাধ্যমে বলেন, সুদে টাকা ধার নিয়েছিলাম, অফিসের এক সহকর্মী ও তার বন্ধুর কাছ থেকে 1,20,000 টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা শোধ করেছিলাম, কিন্তু তারা সুদের টাকা বাবদ 1,00,000 টাকা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আর তারপর থেকে সুদের টাকা চেয়ে চাপ দিচ্ছিল। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় শিবলুন গ্রামের বাড়ি থেকে কাটোয়ার বাড়িতে ফেরার সময় দুজন মোটর বাইকে করে এসে আমার পথ আটকায় আর কিছু একটা খাইয়ে দেয় আমাকে। এতে খানিকটা অচেতন হয়ে পড়লে তার হাত পা বেঁধে ফেলা হয় আর রেল লাইনের ধারে রেখে দেয়া হয়। সেখানে দিয়ে দ্রুত গতিতে ট্রেন যাওয়ার সময় তার পায়ে আঘাত করে, তখনই তার একটি পা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর একটি পা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 20 অক্টোবর রাতে কাটোয়া আজিমগঞ্জ লাইনের পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রুদ্র ভৈরব মুখার্জি একজন সরকারি কর্মী, তিনি বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তখন সুদ দিতে বলা হবে বলা হয়নি, মূল টাকা শোধের কথা হয়েছিল, কিন্তু সেই টাকা শোধ দেওয়ার পর সুদ নিয়ে চাপ দিতে শুরু করেন ওই বন্ধুরা। সেই সুদের টাকা সময় মতো দিতে পারেননি রুদ্র ভৈরব, তখন পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় জিআরপি এবং পুলিশ তদন্ত শুরু করলেও পরিবারের পক্ষে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।